আমার ভগবান বড় করুণাময় গো, ভগবান বলো কৃপাময়। আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনোদিন দামি দামি অলংকার পোশাক আশাক কিছু চাই, ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে, তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও, আর কিছু তোদের কাছে আমি চাই না। হাসের শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জল দিয়ে আমায় ডাকতে পারি, আমি সারা জীবন তার দরজায় থাকি। কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনোদিন তাদের অপমৃত্যু হবে না। যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল তাই, কত রকম করে মারতে চেয়েছিল বাবা, পাকলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল, বাবা তবু ছেলে মরে। শেষে একটাই প্রশ্ন একটাই রাস্তা বেঁচে ছিল বাবা, হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল, কয়াধু সত্যি করে বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা, স্বামী স্ত্রীকে প্রশ্ন করলো বলো তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো? বলেন মায়ের আপনারা কি বলবেন, সন্তানকে না স্বামীকে? সন্তানকে। বাহ, দাদা ভাইরা বললো কি গো, যে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? আমাদের তো বলার কথা সন্তানকে। এখানে যতগুলো মা আছি বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসে, কমজন বলবো স্বামী ভালোবাসে, কিন্তু কয়াধু মা এক বাক্যে বলেছিল আমি আমার সন্তানকে নয় আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন কয়াধু ছিল মা? আমরাও আপনারাও তো মা, তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি, কয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি, কেন? তার একটাই কারণ, কারণ কয়াধু মা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না, বিষধর সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না। তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর কাছে যে কেউ নেই, তাই আমি আমার সন্তানের নয় স্বামী আমি তোমায় ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি? বলে হ্যাঁ স্বামী, কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে, কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই, আমি থাকবো তোমার পাশে। বেশ, সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুর হাতে একটা নাড়ু এনে বলেছিল যাও এটা ছেলেকে খাইয়ে এসো। স্বামী একটু হরি নাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাওনি, ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছো, আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি? স্বামী কি করে বানিয়েছো, কে বানিয়েছে নাড়ুটা? বলে আমি বানিয়েছি। বলে কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, এই নাড়ুটা তৈরি করেছি বাইরে আছে মাখো আর ভিতরে আছে কালকূট বিষ। ছমকে উঠেছিল কয়াধু, অসম্ভব, আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের নাড়ু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না। এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আর একটু বিষের নাড়ু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না, যাও চলে যাও তোমার ছেলেকে খাইয়ে এসো। বলুন মা হয়ে কি করবে, একদিকে স্বামী একদিকে সন্তান, বিষের নাড়ুটা হাতে করে নিয়ে গেছে যেখানে প্রহ্লাদ তিন রাত তিন দিন খাই। কে গো মায়েরা, একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট,
কৃষ্ণ ভক্ত তো মুখের কথা নয়, কতটুকু কষ্ট পেয়েছ, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, তাই যে তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো, না খেয়ে অনাহারে থাকতে শেখো, তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে। অনেক অনেক খেলে, অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ ভক্তের অধিকার পাবে না। খাওয়া বন্ধ করতে হবে, ঘুম বন্ধ করতে হবে, তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো। আজকের প্রহ্লাদ তিন রাত তিন দিন ঘুমাইনি কিছু খাই, কারাগারে বসে আছে। কয়া ধোমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারে, আর যেই না প্রহ্লাদ দেখেছে কারাগারের ভিতর থেকে মাকে দেখে সষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। শিক্ষাটা দেখেন, একটা অসুরের সন্তান হয়েও শিক্ষা দেখেন। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল, হিরণ্যকশিপু? না, দিয়েছিল তার মা। এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য, শিক্ষা যদি দিতে হয় মা দেবে, বাবা নয়। মাটিটাকে ভালো হতে হবে, তবে তার ফসলটা ভালো হবে। আজকের কয়া ধোমাকে সষ্টাঙ্গে প্রণাম প্রহ্লাদ। প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম, মা মা গো। কারাগারের ভিতরে প্রহ্লাদ, মা বাইরে। আমার বাবা কেমন আছে? যেই না বলেছে বাবা কেমন আছে, চমকে উঠেছে। কয়া তো বলে উঠলে, হ্যাঁ তোরে কি দিয়ে মরা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত জ্বালা দেয়, যে বাবা তোকে এত যন্ত্রণা দেয়, হরিনাম করেছিস বলে তিন রাত খেতে দেয়নি, আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে। পাঁচ বছরের বালক হেসে উঠেছে, মা কে বলেছে আমার বাবা আমায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা, পাঁচ বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো, আর আমাদের যাবার সময় হলো, আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়, সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাই গৌরব কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ না। তো প্রহ্লাদ বলছে, মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি, আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি মা গো, দাও না গো, বড্ড খিদে পেয়েছি, তিন দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানি ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। অমাইদা বাবা মায়ের অসাস খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়, কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়, দেখতে পাচ্ছে না, মা বলছে না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মামা দাও না, জোর করে বাইরে আছে, তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ু থালা থেকে নাড়ু কেড়ে নিল, আর যেই না কেড়ে নিল, মা সহ্য করতে পারল না কারাগারের দরজায়, সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে কি গো। সব নয়নে ভগবানের দেখা যায় না, দন্তস্বব সব মানে সর্বস্ব, তালবে সব সব মানে মরা, এখানে সবাই মরে আছি, এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না।
ভগবান দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবেই তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলীবাদন করছে। তাই গৌরব প্রেমানন্দে হরি বল হরি বল। আর যেই মা চৈতন্য হলো চেতন সত্তা ভগবান, আরে কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে, ওই পাথর রূপে দাঁড়িয়ে করে আজ বন্ধু রূপে ভজন করে, সবেমাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু, আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে, যেই না হাতটাকে চেপে ধরেছে প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি, সে কি রে আমায় ভুলে গেছে, একসঙ্গে তুই তো সবসময় আমাকে দিয়ে খা, আজকের একা একা খাচ্ছিস রে বড়, ওই যে একটা মন্ত্র ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই ঠিক আছে, আর যারা প্রসাদ ভোজি নাও একটা কথা বলো ভোজনে চ জনার্দন, আর এটা বলা মানে আমার খাওয়া আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। তা আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস রে বড়, দে আমার, যেই না বলেছে দে আমার ভক্ত বাৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে, আর যারা আমার কৃষ্ণ ভজন করে যারা গোপাল ভজন করে দেখেছে শুধু নিতে শিখেছে, যে করে আমারা তারে করি শরে বরাস, তবু যদি না ছাড়ি আমার পা তারে পার হই আমি তারে দশানো দা, আমি যে ভক্ত যুগে যুগে ভক্তের কাছে আসি, যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে, জোর করে ভগবান কেড়ে নিয়েছে, ওই ভিতরে যে কালকূট বিষ ছিল, ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি, ভক্তের জন্য ভগবান বিষও খেতে দশ পা পিছোয়নি, ওই ভিতরে যে ওই বিষ ছিল ভগবান নাড়ুটা নিয়ে বিষটা খেয়ে নিল, আরে বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল, ওরে প্রলয় গৌর সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল, কি যে এই যে ভগবান আমাকে এতবারে দেখা দেয় কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না,
আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না, আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখব। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজে এইরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ, প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে, ব্রহ্মা সাবিত্রীকে বলছে সাবিত্রী চলো, মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে একটু চলো তো শুনে আসি। এই নামটা কলিযুগে নয়, কলিযুগে প্রকাশ পেয়েছে। এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতাযুগ তারপরে প্রকাশ পাই। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো বৈকুণ্ঠে, গেল শিবলোকে, গেল ইন্দ্রলোকে, গেল ধনু, সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে। কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন তলমল করছে, মা লক্ষ্মী বলছে প্রভু চলো না মর্তের মাটিতে, কে আমার হৃদয়ে জুড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি। আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল, আর পিছনে এসে ভগবান ডাকছে প্রহ্লাদ। হরিনাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না, মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি, আমি এতদিন ধরে আমি তোমাকে অনেকবার দেখেছি কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখিনি, আমি এই রূপটা দেখবো বলে আমার এই হরিনাম গাবা। বলো প্রহ্লাদ তুমি কি চাও? ঠাকুর আমার জীবনে অন্য কিছু ছাওয়ার নেই, ও তো আমাদের মতো ভক্ত নয়, আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই, তাই না? আমার ছেলে পুলে সংসারে যেন সব ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে, প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর কিছু চাও না দাও, ওটা আমায় দিয়ে রেখো, আর তোমার স্মরণে যেন আমার মতি থাকে। ভগবান বলছে প্রহ্লাদ ওটা তো তোর আছে, ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি বার হতাম, ওটা তো আছে, ওটা আছে বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আর কি চাস বল। প্রভু যে হরি নাম শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এলো, শিব শিবলোক থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলেন, এই মায়া মা তুমি একেবারে আমায় আশীর্বাদ করো। ওই নামে যখন ভক্তরা গাইবে যেন ভক্তগণ পাগলের মতো, পাগলের মতো যেন ওই হরি বাসরে ছুটে আসে। ভক্তরা যেন হরিবাসরে ছুটি আসে, ভগবান আগু পিছু বিচার না করে বলল প্রহ্লাদ তথাস্তু। আর যেই না হাতটা দিয়েছে বাবা সর্বঘাটের কাঠালি বলা দেবর্ষি নারদ এসে বলছে প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জন্য বলে তোমার মাথার গন্ডগোল আছে, ভক্ত একটু কেঁদে ডাকলো তুমি আশীর্বাদ দিয়ে দিলে কিন্তু একবারও ভেবে দিলে না। এটা সত্যযুগ, সত্য ত্রেতা তারপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছ, যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা, তাহলে প্রহ্লাদ হরি নাম করলো তুমি আশীর্বাদটা দিয়ে দিলে, এবার কি হবে? তুমি তো তিনটে যুগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা করবে, যাগ যজ্ঞ করবে, ব্রত পূজা করবে, কিন্তু হরি নাম হবে কবে? ভগবান বললেন একবার যখন আশীর্বাদ দিয়েছি এ যুগে না এ দেহে না, আগত কলিযুগে যেদিন আমি গৌর হয়ে নদী আইয়ে যাব
যেদিন মহেশ্বর ধনী গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে হরি নাম করব, হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত উলুদ ধ্বনি হরি ধ্বনি দিয়ে আমার পিছনে ছুটে যাবে। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা হরিনাম গাই, হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত পাগলের মতো বাবা হরিবাসরে ছুটে আসে। কেন? এটা আমার ভগবান সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে, তাই তো সেই হরিনামে যোগ দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করল গো, কেহ বলে পুরবিতি প্রকাশ হলো মাসু
দেব কহে এইবার বাসুদেব 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 জনিতাই চলুন এবার আমরা সবাই যাই একটু মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইনা সবাই যাবেন তো? তবে যেন চেনা মানুষ বলে পা থেকে ঠেলে দিও না। নবদ্বীপ থেকে বৃন্দাবনের ভাবটা কেমন? তবে যখন আমরা যাব এই বিকাল বিকাল, কারণ আমাদেরও তো বিকাল হয়ে গেল, চুলে একটা দুটো পাক ধরেছে, আমাদেরও যাবার বাঁশি বাজবে বলে কথা। আচ্ছা একবার সবাই মিলে বলো গভুর সন্ধ্যা রেখে ধ্বনিটা হলো কি? এখনো রিহার্সাল দিতে পারলাম না, এতদিন কীর্তন হচ্ছে, আমি বললাম ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? এটা জয় নয়, এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? সোনারপুর স্টেশন এপারে তে মাতা। সোনারপুর যাবে, স্টেশন যাবে? আচ্ছা বেশ, আগে দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই একেবারে, প্রত্যেক আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সবাই যারা দূরে দূরে ছড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন? আর যারা ইউটিউব করছে এবার আমার দিক থেকে ঘুরিয়ে নাও, ওই দিকে দাও, কার হাত উঠেছে আর কার ওঠেনি তখনই বোঝা যাবে, দুদিন পরে দেখবে। সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদি কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে। বাবা হাতটা একটু ব্যথা করছে। চলো একটা ব্যায়াম সারা হয়ে গেল বিকালের ব্যায়ামটা, চলো এবার এবার সবাই একটু বৃন্দাবনে যাই, আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন? সবাই যাবো তো একটা ভজন গাইতে গাইতে, একটু উলুধ্বনি দাও। বাহ কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ভগবতী শ্রীজন
জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে বলছে রাধে রাধে। আজকের আনন্দ কি নিতাই গৌরব প্রেমানন্দে হরি বল হরি বল।